কৃষ্ণ আর রাধারানী সম্বন্ধে কিছু জানতে গেলে গভীর পারমার্থিক জ্ঞান হয়, এই জগতের কোনো জ্ঞান দিয়ে ধর্ম করা যায় না। বই পড়তে পারবে, সংস্কৃত পড়তে পারবে, কিন্তু ধর্ম ধর্মটা মুহূর্তে নেই, যাতে শিক্ষিত না হয়ে যাবে আবার হতে পারে, এটা তার পারমার্থিক জ্ঞান করে নির্ভর করে। আর এই পারমার্থিক জ্ঞানটা কিনে পাওয়া যায় না, এই পারমার্থিক জ্ঞান কিভাবে লাভ করা যায়, একটা কিন্তু নিয়ে আসে পূর্ব জন্ম থেকে, আর আরেকটা হচ্ছে কোনো বৈষ্ণব তাকে সংকৃতি দান করবে। কোনো বৈষ্ণব সঙ্গ ছাড়া যদি কেউ বলে আমি কচি ধর্ম করছি না, আমরা ধর্ম না, ধর্মের নামে ছড়ন, কারণ এই ধর্মের প্রভাবটা একমাত্র বৈষ্ণবের হাতে আছে, না ভগবানের হাতে আছে। ভগবান তোমাকে কোনো দিনও দেবে না এই ধর্ম, হাজার শাস্ত্র পড়ল, কিন্তু যখন কোনো তুমি বৈষ্ণব সঙ্গে আসবে তখন যেটা হয় দশ বছর ধরে যেটা হয় সেটা একদিন হয়ে যাবে, কারণ ধর্ম জানার জন্য প্রচুর বই আছে, কিন্তু সেই বইগুলো যখন কোনো বৈষ্ণবের হাত থেকে নেওয়া হবে তখনই কাজ করবে। হাত দিতে গেলে মাকড় সাফল করতে, মানে এরকম একটা ব্যাপার রয়েছে। যখন কোন বৈষ্ণবের হাত থেকে কেউ মারা নেবে, ও একদিন জপ করতে যদি ভুলে যায় তো ভয় মরে যাবে। গীতা দিয়ে কি হবে, সব যে বাথরুমে ঢুকিয়ে গীতা দিয়ে ছোট ছোট গীতা নিয়ে আমার সব প্রায় কেটে ঢুকে গেল, যে গীতা দান করে যে নরক নাম তার থেকে এই সব কম খরচার চেয়েও না, এই কম খরচা থাকতে হলে ধর্ম দান করতে চেয়েও না, বলেছি মানে ধর্মটা দান করে এরকম মোটা একটা গীতা দাও যেখানে ফুল ডিটেলস দেওয়া আছে। এই গীতা এই 220 গীতা তোমার হয়তো 500 টাকা নিয়েছে, তুমি ভাবলে আমি 200 লোককে গীতা দান করলাম, বিশাল পূর্ণ করলাম, 200 ওই 1% দিচ্ছি না, একটা গীতা দাও একটা বৈষ্ণবকে দাও, বৈষ্ণবকে যে গীতা পাঠ করবে দাও, যে গীতা পাঠের অধিকারী তাকে দাও, যে গীতার মর্ম জানে তাকে দাও। আমি ভাগবত দান করতে মায়া করে যাচ্ছি, 800 কি সেটা এখানে কি নেই, নেই ভাগবত পাঠের লোক আছে 8,500 কেন না করতে যাচ্ছি, বুঝে গেছি ভিতরে কি কাহিনী আছে। একটা ভাগবত দান যদি কেউ এই ভাগবত পূর্ণিমায় করে, ও দর্প করবো আর না করলেই শুনবে, সব প্রাপ্তি রহস্য নিদর্শন করতে হলে গভীর পারমার্থিক জ্ঞানের প্রয়োজন। শ্রীমতী রাধারানী ও শ্রীকৃষ্ণ সম্বন্ধে উপযুক্ত বর্ণনাটি তাদের তত্ত্বের সার নয়।